আজকে সন্ধ্যার চাটা প্রতিদিন, আজকে না বেসিক্যালি গত 2 দিনের সন্ধ্যার চাটা তো এরকম রেডিমেড খানা দানা, ইস কি সুখ না রবি। আর ওটা চা, সন্ধ্যার চা, এখানে আর যে এক কাপ চা। হ্যাঁ, আমাদের জন্য কেক নিয়ে আসছে। মানে এটা কি কাকে আনছো? হট কেক? মানে কি ইয়ে, তুমি বলো ব্ল্যাক ফরেস্ট না? ও আচ্ছা, ঠিক আছে। আজকে আমরা মাঠ কেক খাবো। ও নামি অ্যান্ড শার্লিস, লাভ ফ্রম মালিহা, মাই ফ্রেন্ড, ওয়েলকাম হোম। আচ্ছা, এটা তো আমাদের আগে এসে করা ছিল, বুঝিয়ে নেই আমরা। তোরা ছবিতে দেখতো বাংলাদেশের এই ব্লগগুলোতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই বিশেষ ব্লগগুলোতে। বিশেষ বলছি এই কারণে বাংলাদেশের প্রতিটা মোমেন্ট আমার জন্য খুব বেশি স্পেশাল। কারণ যেটা বলছিলাম এই ব্লগের শুরুতেই, এত সুখ আসলেই, তাই না? যেন আমরা দেশের বাইরে থাকি, এত রেডিমেড খানা দানা, এত প্যাম্পারিং, আসলে খুব কপালে জোটে না। কিন্তু সব কিছু, প্রতিটা জিনিস নিজের হাতে করতে হয়, তাই যখন দেশে আসি এত সুখ লাগে, সেটা যারা আমরা প্রবাসী তারাই শুধু বুঝবেন। তো যাই হোক, এখানে আমার আম্মু আর আমার 2 মেয়ে কেক কাটছে। যেহেতু আমি ওদেরকে সোশ্যাল মিডিয়াতে খুব একটা আনি না, তাই এই জায়গাটুকু আমি একটু ব্লার করে দিচ্ছি। সব কেক কাটা হয়ে গেছে। হ্যাঁ, আমরা কেক কাটলাম। হাই রবি, হাই মালিহা। আমার ঝালটা কিন্তু পোড়া মরিচের ঝাল না, বুঝছেন? কাঁচা মরিচের ঝাল, বেইলি রোডে। না না না, গরমে শেষ। দিস ইজ বিউটি অফ বাংলাদেশ। না ঘামেলে হবে, ঘামাবো আর হচ্ছে ফুচকা খাবো। আমরা অর্ডার দিয়েছি ফুচকা। গাবি, তুমি কি দিছো? তুমি চটপটি মালিয়ে তো ফুচকা আমরা এখন বেইলি রোডে। থ্যাংক ইউ ভাইয়া। তুমি কি খাচ্ছ? ঝাল চটপটি। ঝাল চটপটি? আমি একদমই হচ্ছি চটপটি পার্সন না, আমি হচ্ছি ফুচকা লাভার। আমি হচ্ছি কি একদম এখন ঘেমে চুরে একাকার, কিছু করার নাই। একটা মজা কি জানেন, ছোট ছোট আমি বস্তা বেয়ে বেয়ে আমি মেকআপ নিয়ে আসি, তবে সুন্দর করে বলো, বলে সুগন্ধ বলো, ধরো টিসু, ধরো, অনেক অমূল্য, এই টিসুর মূল্য দাম অনেক বেশি। ও মালিহা, থ্যাংক ইউ।
সারাদিনে ক্লান্তি চলে গেছে না? শুনে আমার জামাইকে কিনে দিতে দাও, আমার জামাই ভালোবেসে কিনে দিচ্ছে। এটা খুব ভালো লাগে। বেইলি রোডে আসলে এই জিনিসটা খুব ভালো লাগে যে বেইলি ফুলের বেইলি রোডের বেইলি ফুল, এটা ভাবা যায় তাই না? বেইলি রোডের বেইলি ফুল সেরকম। এখন আমরা জামের জুস খেতে যাচ্ছি। তো আমরা এখন আসছি আমার প্রিয় একটা কেকের শপ, হট কেকে। আমরা এখন খাবো বিগ প্যাটিস, একদম মানে 11th hour, দোকান টোকান সব বন্ধ হয়ে যাচ্ছে। বেইলি রোডের এটা একটা হ্যাপেনিং প্লেস, মানে যে সময় সব বন্ধ হওয়ার কথা সেই সময় বন্ধ। সত্যি কথা বলি, আমরা যতটা না প্যাটিস খেতে আসছি তার চেয়ে বেশি আসছি। আসলে আমরা এসে আমার কাজিন মাসুদ গেছে জ্যামের গ্রামের শুনলাম। আচ্ছা আপা, এই যে আপনি যে এভারগ্রিন সুন্দরী, এই সুন্দরের রহস্য কি? আপনাকে সবসময় প্রতি বছর দেখি একই রকমই, এটার রহস্য কি? হ্যাঁ বলো যে কি বলো, গ্রিন সিরাপ এটা কি ভাই? এভারগ্রিন থাকার জন্য আর আসতে হবে না, তুই কি নিয়ে আসছি? ঠান্ডা ঠান্ডা কুলকুল জামের শরবত পুরা দেশে জাম তো নাকি আবার ফ্লেভার দেওয়ারে? তোর চোখের সামনে কি বানাইছে জাম দিয়ে? দেখা যাবে যে আবার মানে ফ্লেভার দিয়ে রাখছে। তো এভাবেই শেষ হলো পরের দিনের গল্প, মানে বাংলাদেশ থেকে বাংলাদেশে আসার পরের দিনই আমরা গিয়েছিলাম বেইলি রোডের ফুচকা খেতে। বেইলি রোডের ফুচকা আমার অসম্ভব প্রিয় লাগে। আরেকটা জায়গার ফুচকা খুব ভালো লাগে, সেটা হচ্ছে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে, সেখানে যাবো আরেকদিন। আচ্ছা বলেন তো, কার কার আপনাদের এই উনো খেলাটা, এই কার্ড গেমটা ভালো লাগে? এটা তো খুবই একটা এন্টারটেনিং একটা ফ্যামিলি কার্ড গেম। তো বাসায় এসে খেলাটা খেললাম, চটপটি খেলাম, রিক্সায় চললাম, এগুলো খুব মানে মোস্ট ডিজার্ভিং একটা জিনিস, আমার ঢাকায় আসলে করতেই হয়। তো এই তো এইভাবে করতে করতেই দিন গেল, গল্প গেল, আর আজকের গল্প এখানেই শেষ হলো। টাটা, বাই বাই।